মিডিল ইস্টের সবচেয়ে ধনী দেশ হচ্ছে এটা, তারপরেও এখানে কাজ কাম নাই কেন? তো আজকে আমি এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি শাহ আলম দোহা কাতার থেকে, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলম খান বিডি। আলম খান বিডি নামের আমার একটা ফেসবুক পেজও আছে। তো যাই হোক, আজকে আমি কথা বলতেছিলাম কাতারের কাজ কাম নিয়ে। 2022 সালের আগে কিন্তু প্রচুর কাজ ছিল কাতারে। এখানে মেট্রো রেল হয়েছে মাটির নিচ দিয়া, তারপরে খেলার জন্য স্টেডিয়াম হয়েছে, আর বিল্ডিং আরও অনেক কিছু তো আছেই। সব কিছু মিলে মনে করেন 4-5 বছর প্রচুর কাজ ছিল। কিন্তু যখনই মানে ডিসেম্বর মাসে 2022 সালে ডিসেম্বর মাসে খেলাটা শেষ হয়েছে, তারপর থেকে কিন্তু একদম টোটালি কাজ কাম বন্ধ হয়ে গেছে। মানে হালকা পাতলা কাজ আছে, মানে কিছু মানুষ যারা পুরাতন আছে, যারা কাজ কামের মানে হাব্বা বুঝে আর কি, তারা টুকটাক করে মানে চলতে পারতেছে। কিন্তু যারা নতুন আসছে, 1-2 বছর হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ, একদম খারাপ। তারা ঠিক মতো না পারতাছে রুম ভাড়া দিতে, না পারতাছে নিজের খানা খরচ চালাইতে। দেশ থাইকা কেউ কেউ তো আছে, দেশ থাইকা মানে টাকা পয়সা আইনা চলতেছে, দেশ থাইকা টাকা আইনা চলার মতো এখানে অবস্থা নাই। কারণ আপনি দেশ থাইকে 10,000 টাকা দিবেন, এখানে আসলে হয়ে যাবে মাত্র 300 টাকা। 300 টাকা একজনের রুম ভাড়ায় লাগে, 300-400 টাকা একজনের রুম ভাড়ায় আছে, তো বাকি খরচ কেমনে চালাবে? তো অবস্থা খুবই খারাপ, তারপরেও এখানে কাজ কাম নাই। তারপরেও দালালের চক্করে পড়ে কিন্তু এখানে প্রচুর মানুষ আসতেছে। আসার পর মানে কান্নাকাটি করতেছে, মানুষের কাছে হাত পাততেছে। মানে কতদিন চলা যায়? 1 মাস, 2 মাস, 3 মাস, ধরেন 6 মাসই বাড়ি থেকে আইনা চললো, তারপরে তারপরে কি? মানে অনেক মানুষ তো আসার পরে কান্নাকাটি করে দেশে চলে যাইতে আছে, আবার যাদের দেশে যাওয়ারও কোনো উপায় নাই, তারা এখানেই পড়ে দেয় কি, মানে কোনো রকম মানুষের হাতে পায়ে দুইরা কোনো রকম চলতেছে। তো যার জন্য এখন কোনো দালালের চক্করে পড়ে, যদি আপনার আত্মীয় কেউ থাকে, আপন কেউ থাকে, তাহলে আসতে পারেন। কারণ আপন যদি কেউ পুরাতন থাকে, তাহলে তার সাথে কোনো রকমভাবে আপনি চলতে পারবেন, মোটামুটি আপনার দেশে টাকা দিতে পারেন বা না দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখানে মোটামুটি আপনি চলে যেতে পারবেন, খানা খরচ বা রুম ভাড়া এগুলো দিয়ে চলতে পারবেন। কিন্তু নতুন কেউ আসলে দালালের চক্করে পড়ে, তার অবস্থা তো খুব ভয়ানক হবে। সেই জন্য কেউ দালালের চক্করে পড়ে এখন কাতারে আইছেন না। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে কোনো ভালো লেগে থাকে বা মনে হয় যে ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ ছিল, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।